দেখুন ভয়ঙ্কর তথ্য পাঁচ হাজার বছর আগেও ভারতের হাতে ছিল ভয়ানক পারমাণবিক অস্ত্র পাঁচ হাজার বছর আগে এ দেশের আকাশে উর্ত বিমান চলেছে কোষ নিয়ে গবেষণাও এমনকি পারমাণবিক অস্ত্র ছিল ভারতের হাতে অবিশ্বাস্য মনে হলো এ কথাই বলেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ওয়াই সুদর্শন রাও প্রাক্তন অধ্যাপক রাও তার বক্তব্যের সমর্থনে উদাহরণ দিতে গিয়ে ভারতীয় মহাকাব্যের উল্লেখ করেছেন বলেছেন প্রাচীন পৃথিবীকে বুঝতে হলে হিন্দু মহাকাব্যই যথেষ্ট এর জন্য কোনো গবেষণা বা তথ্য প্রমাণের ওপর নির্ভর করার দরকার নেই তার এই মন্তব্যে ইতিহাসবিদদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে বছরখানেক আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাও মহাভারত ও রামায়ণ থেকে কিছু দৃষ্টান্ত তুলে ধরে প্রেম ও যুদ্ধ সত্য মিথ্যা সহ নানা অস্ত্রের কথা উল্লেখ করেন হিন্দু মহাকাব্যের বয়স নিয়ে বারবারই বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের দাবি অন্তত দু বছর আগে এগুলো লেখা হয়েছে রাও বলেন এত আগে লেখা হয়েছে বলে এগুলোই অকাঠ্য প্রমাণ কেননা মানুষ শিল্প ও উপন্যাস মাত্র কয়েক শতক আগে লেখা শুরু করেছে রাও ছাড়াও হিন্দু জাতীয়তাবাদী দিনানাথ বাটরাকে বিজেপি পাঠ্যবই সংস্কারের দায়িত্ব দিয়েছিল জুন মাসে গুজরাতের কয়েক হাজার স্কুলে বাটরার লেখা পাঠ্য বই দেওয়া হয় সেখানে লেখা রয়েছে প্রাচীন ভারতে গাড়ি আবিষ্কার হয়েছিল শিক্ষার্থীদের বলা দেশের মানচিত্র আঁকতে নির্দেশ দেওয়া হয় সেখানে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে